দ্বাদশ শ্রেণী পৌরনীতি সুশাসন কলেজের প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্রে দ্বিতীয় অধ্যায় নতুন সিলেবাস অনুযায়ী আমি আলোচনা করছি 1970 সালের সাধারণ নির্বাচন, 1970 সালের সাধারণ নির্বাচনের ফলাফল এবং 1970 সাধারণ নির্বাচনের প্রভাব গুরুত্ব নিয়ে আলোচনা করব। প্রথমত আমি আলোচনা করছি 1970 সালের সাধারণ নির্বাচন। 1969 সালে 28 নভেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক এআই খান ঘোষণা করেন 1970 সালের 5 অক্টোবর জাতীয় পরিষদের এবং একই বছরের 22 অক্টোবর প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক নেতৃবৃন্দ আইনগত কাঠামো আদেশে নীতিগতভাবে বিরোধিতা করলেও 1970 সালে সাধারণ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে। 1970 সালের 5ই অক্টোবরের পরিবর্তে জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় 1970 সালের 7ই ডিসেম্বর এবং একই বছরের 22 অক্টোবরের পরিবর্তে 19 ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এই নির্বাচনে জাতীয় পরিষদের নির্বাচনে 11টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে এই সর্বপ্রথম 1970 সালের নির্বাচনে প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ 6 দফাকে বাঙালিদের অধিকারের ম্যাগনাকার্টা হিসেবে উল্লেখ করে এবং নির্বাচনী প্রশ্নে 6 দফাকে গণভোট হিসাবে গ্রহণ করার আবেদন জানায় এবং নির্বাচিত হলে অর্থাৎ নির্বাচনে জয়লাভ করলে 6 দফা এবং 11 দফার ভিত্তিতে সংবিধান প্রণয়নের প্রতিশ্রুতি আওয়ামী লীগ প্রদান করে। অপরদিকে পাকিস্তান পিপিপি অর্থাৎ পাকিস্তান পিপুলস পার্টি জুলফিকার আলী নেতৃত্বে এই পার্টি কখনও ইসলামী প্রজাতন্ত্র, কখনো ইসলামী সমাজতন্ত্র এবং নির্বাচন সমাজতান্ত্রিক গণ আন্দোলন এবং বিপ্লবের কথা বলে জনগণকে উদ্বুদ্ধ করে। এমনকি জুলফিকার আলী ভুট্টো প্রয়াত নেতৃত্বের পরিবর্তে নতুন নেতৃত্বে ঘোষণা দিয়ে জনগণের নিকট আবেদন সৃষ্টি করে বা জনগণকে উজ্জীবিত করে। 1970 সালের সাধারণ নির্বাচনের ফলাফল পাকিস্তান রাজনৈতিক ইতিহাসে 1970 সালের সাধারণ নির্বাচনের গুরুত্ব অপরিসীম। এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। 11টি রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করে। পূর্ব পাকিস্তানে এই 1970 সালের নির্বাচনে প্রদত্ত ভোটের হার ছিল 55.09% এবং সমগ্র পাকিস্তানে ভোটের হার ছিল 57.96%। 96% 1970 সালের সাধারণ নির্বাচনে সমগ্র পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল 13টি, মহিলা সংসদের মহিলা আসন সহ 313টি এবং এই 313টি আসনের মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল 169টি আসন। 162টি হচ্ছে সরাসরি নির্বাচনে এবং 7টি হচ্ছে সংরক্ষিত মহিলা আসন এবং এই 313টি আসনের মধ্যে বাদ বাকি 144টি আসন ছিল পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ। সেখানে 138টি আছে সরাসরি নির্বাচনে এবং 6টি আছে সংরক্ষিত মহিলা আসন। এই নির্বাচনে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ 169টি আসনের মধ্যে 167টি আসন লাভ করে এবং অপর দুটি যে আসন, এই দুটির ভিতরে একটি আসন লাভ করে পিডিপি প্রধান নুরুল আমিন এবং অপরটি স্বতন্ত্র প্রার্থী চাকমা রাজা ত্রিদীপ রায় চৌধুরী লাভ করে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই 100 বাদবাকি পশ্চিম পাকিস্তানের যে বরাদ্দ 144টি আসন, এই আসনের মধ্যে পিপিপি অর্থাৎ পাকিস্তান পিপুলস পার্টি লাভ করে 88টি আসন, 5টি সরাসরি 83টি এবং 5টি সংরক্ষিত আসন। মুসলিম লীগ কায়েম গ্রুপ লাভ করে 9টি আসন, মুসলিম লীগ কাউন্সিল 7টি আসন, ন্যাপ ওয়ালি 7টি আসন, মুসলিম লীগ কনভেনশন 2টি আসন, জামাত ইসলামী 4টি আসন এবং জমিয়তে উলামে এই পাকিস্তান 7টি আসন, জমিয়তে উলামে ইসলাম 7টি আসন লাভ করে এবং স্বতন্ত্র লাভ করে এবং উপজাতীয়দের জন্য 7টি আসন বরাদ্দ ছিল। এই মোট 313টি আসন। ছাত্রছাত্রীবৃন্দ, এই 1970 সালের সাধারণ নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য এবং আকর্ষণীয় বিষয় হল এই নির্বাচনে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব সর্বাপেক্ষা জনপ্রিয় দল এবং নেতা হিসেবে পরিগণিত হলেও পশ্চিম পাকিস্তানে তার জনপ্রিয়তা তেমন ছিল না। অপরদিকে জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপুলস পার্টি এবং জুলফিকার আলী ভুট্টোর পশ্চিম পাকিস্তানে সর্বাপেক্ষা জনপ্রিয় হলেও পূর্ব পাকিস্তানে তার তেমন জনপ্রিয়তা ছিল না। এই জন্য এই নির্বাচনে জাতীয় এবং আঞ্চলিক উগ্রতা প্রভাব বিস্তার করে এবং পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানে 8টি প্রার্থী
মনোনয়ন দেয় কিন্তু এই আটজন প্রার্থী কেউ জয়লাভ করতে পারে নাই, সকলে পরাজিত হয়। অপরদিকে পাকিস্তান পিপুলস পার্টি পূর্ব পাকিস্তানের জনপ্রিয়তা কম থাকায় তারা কোনো প্রার্থী দাঁড় করায় নাই। হচ্ছে 1970 সালের সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদের যে ফলাফল নিয়ে আলোচনা করলাম, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি আবারও বলি যে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ 169টি আসনের মধ্যে 167টি আসন লাভ করে সংঘর্ষটা অর্জন করে, কারণ সরকার গঠন করতে গেলে প্রয়োজন ছিল 151টি আসন, কিন্তু সরাসরি সেখানে তারা সরাসরি নির্বাচনে 162টি আসন লাভ করে 300টি আসনের মধ্যে এবং সংরক্ষিত আসন 60টি আসনে 160টি আসনে লাভ করে এবং সংরক্ষিত আসনে তারা লাভ করে 7টি আসনে মোট 167টি আসন। কিন্তু সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 151 আসন, কিন্তু এই নিয়ে পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের জনগণের কাছে নেতৃত্বের কাছে প্রতিনিধি ফিরিয়ে দেওয়া নিয়ে তারা তালভনা শুরু করে, লুকুচুরি খেলা করে। কিন্তু আসলে নিয়ম অনুযায়ী সংবিধান অনুযায়ী সরকার গঠন করা ছিল পূর্ব পাকিস্তানের জনপ্রতিনিধিত্ব। ছাত্রছাত্রীবৃন্দ, আর পাকিস্তান পিপুলস পার্টি লাভ করে 88টি আসন করে তারা সেকেন্ড অবস্থান লাভ করে। কিন্তু ছাত্রছাত্রীবৃন্দ, প্রাদেশিক পরিষদে যে নির্বাচন 1970 সালের 22 অক্টোবর হওয়ার কথা ছিল সেটা 1970 সালের 12ই নভেম্বর উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের কারণেই উপকূলীয় অঞ্চলগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হয় স্থগিত আসনগুলিতে 1971 সালের 17ই জানুয়ারি। এই প্রাদেশিক পরিষদের নির্বাচনে আসন সংখ্যা ছিল সংরক্ষিত 10টি আসন সহ 310টি আসন। এই 310টি আসনের মধ্যে প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ আসন লাভ করে সরাসরি 288টি এবং সংরক্ষিত 10টি সহ 298টি আসন। 98টি আসন পিডিপি লাভ করে, দুটি ন্যাপওয়ালি একটি, জামাত ইসলামী একটি এবং নিজাম ইসলামী একটি এবং স্বতন্ত্র 7টি আসন। সুতরাং এখানেও আওয়ামী লীগ 300 আসনের মধ্যে সরাসরি নির্বাচনে জয়লাভ করে 288টি আসন এবং সংরক্ষিত 10টি সহ 298টি আসন, সংরক্ষিত আসন সহ সেখানে আসন সংখ্যা ছিল মোট 310টি। ছাত্রছাত্রীবৃন্দ, 1970 সালের নির্বাচনে পরোভাব গুরুত্বের ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 নম্বরে বাঙালি জাতীয়তাবাদের বিজয়। 1970 সালের নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদ বিজয় ঘটে, অর্থাৎ 1952 সালে ভাষা আন্দোলনে এদেশের জনগণ বাংলা ভাষা সংস্কৃতির দাবিতে তারা সেদিন ঐক্যবদ্ধ হয়েছিল যে আমরা বাঙালি, বাংলা আমাদের ভাষা, বাংলা আমাদের সংস্কৃতি, ওই অনুভূতিতে ঐক্যবদ্ধ হয়ে তাহারই চরম বিজয় এবং প্রভাব বা বিকাশ লাভ করেছিল 1970 সালে সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে। 2 নম্বর, সংগঠন নেতৃত্বের বিকাশ। এই নির্বাচনে সংগঠন নেতৃত্বের বিকাশ ঘটে, অর্থাৎ আওয়ামী লীগ এবং পাকিস্তান পিপুলস পার্টি পার্টির সময় পাকিস্তানের দুটি বৃহৎ রাজনৈতিক দল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জুলফিকার আলী ভুট্টো বাঙালি এবং পশ্চিম পাকিস্তানের অবিসংবাদিত নেতা হিসেবে জাতীয় আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে এবং এই নির্বাচনের ফলে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে এবং পাকিস্তান পিপুলস পার্টি পশ্চিম পাকিস্তানের গ্রামাঞ্চল এবং তৃণমূল পর্যন্ত তারা সংগঠিত হওয়ার সুযোগ লাভ করে। 3 নম্বর, আত্মপ্রত্যয় সৃষ্টি। এই নির্বাচনের ফলে বাঙালিদের মধ্যে এদেশের জনগণের মধ্যে আত্মপ্রত্যয় সৃষ্টি হয়, আত্মতুষ্টি লাভ করে, আত্মবলে বলিবান হয়ে ওঠে যে সংগঠিত হলে ঐক্যবদ্ধ হলে যে কোনো বিজয় ছিনিয়ে আনা সম্ভব বা কঠিন কাজকে সহজ করা সম্ভব। 4 নম্বর, উপনিবেশিক শাসন থেকে মুক্তির চেতনা। এই নির্বাচনের ফলে উপনিবেশিক যে শাসন, অর্থাৎ পাকিস্তান ব্রিটিশ শাসনে পরে 1947 সালে পাকিস্তান সৃষ্টির পরে প্রায় 24 বছর ধরে, অর্থাৎ 23 বছর সামথিং ধরেই পশ্চিম পাকিস্তান এই বাঙালিদের উপরে যে উপনিবেশিক শাসন চালিয়েছে এবং অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অধিকার থেকে বঞ্চিত করেছে, এই উপনিবেশিক শাসনের চেতনা সৃষ্টি হয় এই নির্বাচনের নির্বাচনের বিজয়ের মধ্য দিয়ে বা ফলাফলের মধ্য দিয়েই, যে আমাদের হয়তো উপনিবেশিক শাসনের যে অধীনতা বা দায়বদ্ধতা তার থেকে আমরা মুক্ত হতে চলেছি। ছাত্রছাত্রীবৃন্দ, 5 নম্বরে আছে জাতীয় ঐক্যের প্রকাশ। এই নির্বাচনের ফলে ফলাফলে বোঝা যায় যে জাতীয় ঐক্য পাকিস্তানে প্রতিষ্ঠিত হয় নাই, কারণ এখানে অঞ্চলভিত্তিক পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ সংঘর্ষতা লাভ করে এবং পশ্চিম পাকিস্তানে পাকিস্তান পিপুলস পার্টি লাভ করে, যার ফলে বোঝা যায় অঞ্চলভিত্তিক রাজনৈতিক দল সংঘর্ষ অর্জন করার ফলে প্রমাণিত হয় যে সমগ্র পাকিস্তানে জাতীয় ঐক্য বা সংহতি প্রতিষ্ঠিত হয় নাই।
সাই পাকিস্তান দুজনচালের স্বার্থ আশাকাঙ্ক্ষা ভিন্নতা এবং নির্বাচনের ফলে এদেশের জনগণ রায় দিয়ে প্রমাণ করে যে পশ্চিম পাকিস্তানের যে চিন্তা ভাবনা তাদের যে আশাকাঙ্ক্ষা পূর্ব পাকিস্তানের জনগণের আশাকাঙ্ক্ষা চিন্তা ভাবনা তাদের সংস্কৃতি তাদের ভাষা তাদের অধিকার ধ্যান ধারণা সম্পূর্ণ ভিন্ন এই নির্বাচনের ভিতর দিয়ে সেটা প্রমাণিত হয় শক্তিশালী কেন্দ্র ইসলামী শাসন প্রতিষ্ঠা দাবি জনগণ কর্তৃক প্রত্যাখ্যান এই নির্বাচনের ফলে পাকিস্তান সরকার যে কেন্দ্রীয়ভাবে শাসন করতে চেয়েছিল এদেশের জনগণকে তার আবদ্ধ করতে রাখতে চেয়েছিল ঔপনিবেশিক শাসনের অধীনে কিন্তু এই নির্বাচনের ফলে সেটা চিরপরাহত হয় জনগণ সেই দাবি প্রত্যাখ্যান করে ফলে ইসলামী কেন্দ্র শাসন তো শক্তিশালী হয় নাই ফলে ইসলামী শাসন প্রতিষ্ঠার দাবি জনগণ সেটা নির্বাচনের ভিত্তি দিয়ে প্রত্যাখ্যান করে আর সর্বশেষ যে পয়েন্ট আছে জন পাকিস্তানের মৃত্যুর বাহক এটা ছাত্রছাত্রী বিন্দু এই নির্বাচনের ফলে পাকিস্তান যে আর এক থাকছে না ঐক্য থাকছে না পাকিস্তান পূর্ব পাকিস্তান যে পশ্চিম পাকিস্তান থেকে ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র হতে যাচ্ছে সেটা এই নির্বাচনের ফলাফলে জনগণ ধারণা লাভ করে এবং সেটা সত্যই প্রমাণিত হয় শেষ পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়েই 1971 সালের 26 মার্চ আনুষ্ঠানিক যুদ্ধের মধ্য দিয়ে অর্থাৎ শত্রু বিতাড়নের যে যদিও আমরা 7ই মার্চের ভাষণের মধ্যে দিয়ে যুদ্ধের অর্থাৎ স্বাধীনতার যে পরোক্ষ যে ঘোষণা সেটা আমরা পেয়েছিলাম ওই দিন থেকে জনগণ এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল স্বাধীনতার জন্য দীক্ষা নিয়েছিল শপথ নিয়েছিল ঐক্যবদ্ধ হয়েছিল এবং 26ই মার্চ ঠিক সে ঠিক মুহূর্তেই আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন প্রথম প্রহরে এবং স্বাধীনতা আমরা পেয়েছি আজকে ওই দিন থেকে বাংলাদেশ স্বাধীন ছিল কিন্তু আমাদেরকে শত্রুর মোকাবিলা করতে হয়েছিল এদেশে যে পাকিস্তানের সেনারা ছিল সৈন্যবাহিনী ছিল 93,000 এবং এদেশের যারা স্বাধীনতার দোসর ছিল আলবদর রাজা আল শামস যারা আমাদের স্বাধীনতার সাথে যায়নি তাদেরকে স্মরণের জন্য আমাদের আনুষ্ঠানিকভাবে আবার এই মুক্তিযুদ্ধ করতে হয়েছিল প্রায় 9 মাস ধরে তারপরে আমরা 71 সালের 16ই ডিসেম্বর আমাদের চরম যে চাওয়া পাওয়া যে আশা আকাঙ্ক্ষা চূড়ান্ত যে বিজয় স্বাধীনতা যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা আমরা পেয়েছিলাম ছাত্রছাত্রীবৃন্দ সেই দিন থেকে ওই 70 সালের নির্বাচনেই এই পাকিস্তান মৃত্যু ঘটেছিল এটা ধারণা করেছিল এবং তা সত্যই প্রমাণিত হয়েছিল 1971 সালের 16ই ডিসেম্বর আমাদের বিজয়ের মধ্য দিয়ে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এই হচ্ছে আমার আজকে তোমাদের সাথে গণতন্ত্র সুশাসন দ্বিতীয় পত্রে দ্বিতীয় অধ্যায়ের যে আলোচনা 1970 সালের সাধারণ নির্বাচন 1970 সালের সাধারণ নির্বাচনের ফলাফল এবং 1970 সালের সাধারণ নির্বাচনের যে গুরুত্ব এবং প্রভাব নিয়ে আমি আলোচনা করলাম তোমরা হয়তো বুঝতে পেরেছো বাড়িতে তোমরা এগুলো আবার দেখবে আগামী দিন তোমাদের সাথে আমি এই পরিণতি সুশাসন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের অসহযোগ আন্দোলন অর্থাৎ 2 মার্চ থেকে 25ই মার্চ এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো তোমরা বাড়িতে দেখবে তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে তোমরা আজকে আমার এই অনলাইন ক্লাসে সময় দেওয়ার জন্য কথা শোনার জন্য ধৈর্যের জন্য তোমাদেরকে সবাই ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে আমার আবারও আগামী ক্লাসে কথা হবে পাঠদানে তোমরা অংশগ্রহণ করবে আশা করি তোমরা আবারও ভালো থাকো সুস্থ থাকো এই ধন্যবাদ জানিয়ে আমি আমার পাঠদান এখানেই আজকে বিরতি রাখছি।